সুপর্ণা চক্রবর্তী। সংগ্রামী যৌথ মঞ্চের আমাদের মূলত চারটি দাবি নিয়ে যে আন্দোলন শুরু হয় প্রায় এক বছর হতে চলল, 10 মাস হয়ে গেছে। আজ 300 দিন আমরা পদার্পণ করলাম। সবার আগে যেটা বলতে হয়, শিক্ষক এবং সরকারি কর্মচারী যারা আজ নিজেদের ন্যায্য কিছু দাবি দেওয়ার জন্য পথের ধারে বসে আছে, রাস্তায় নেমে বসে আছে, আজ আমরা রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘ 300 দিন ধরে। এটা সর্বাগ্রে যেটা বলার আজকের দিন সম্পর্কে, সেটা হচ্ছে এটা আমাদের রাজ্যে আমাদের বর্তমান সরকারের এটা একটা সামগ্রিক লজ্জার দিন যে আজকে ন্যায্য দাবির জন্য আমাদের এখানে বসে থাকতে হয়েছে। শুনছি চারিদিকে আজকে আমরা নিউজ চ্যানেল খুলি বা যেখানে যাই, একটাই খবর পশ্চিমবঙ্গের শিরোনামে থাকে, সেটা হচ্ছে চুরি চুরি আর চুরি, সর্বক্ষেত্রে চুরি, চাকরি চুরি, ডিএ চুরি, কয়লা চুরি, কি চুরি হয় না এখানে। এই সরকার এসে একটা জিনিস দেখিয়ে গেলেন যে যারা যোগ্য, যারা সৎ পথে রয়েছেন, তাদের জন্যে আজ কিছু নয়, চুরি করে জীবিকা নির্বাহ করে। এই কালচারটা পশ্চিমবঙ্গে যেন কেউ এরা এসে করে দিয়ে গেলে, আজ এই 300 দিনে আমাদের তাই সবার তরফ থেকে একটা তীব্র প্রতিবাদ হওয়া উচিত। এবং সবার ক্ষেত্রে যেটা আমি আমার যেটা আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই যে এই সংগ্রামী যৌথ মঞ্চ 300 দিন ধরে আজকের এই আন্দোলন সর্বজনবিদিত, তবু আমাদের সাধারণ স্তরে প্রত্যেকটা জায়গায় এই আন্দোলনের কারণ এবং এই আন্দোলনের উদ্দেশ্য বা সুদূর প্রসারী ফলটা কী হতে পারে সেইটা কিন্তু আমাদের সাধারণ মানুষকে বুঝিয়ে দিতে হবে। যারা আজকে সাধারণ মানুষ, প্রকৃত চিত্রটা যাদেরকে দেখানো হচ্ছে না, কিছু 500 টাকা 1000 টাকার ভাতা, কিছু শ্রী এবং কিছু প্রকল্পের দর্শায়ন যেটা চলছে, অন্য কথায় অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, মূলত বোধহয় 24-এর ভোটটাকে সামনে রেখে সেই চশমাটা, সেই রঙিন চশমাটা খুলে দেওয়ার দায়িত্ব আমার আপনার প্রত্যেককে নিতে হবে, প্রকৃত সত্যটাকে সর্বস্তরে পৌঁছে দিতে হবে। আজ আমাদের মধ্যে আপনারা এসেছেন যারা পেনশনার্স অ্যাসোসিয়েশন, আপনাদের প্রত্যেককে সকলকে আমি আগে শুভেচ্ছা জানাই যে বা ধন্যবাদ জানাই আজকে এখানে আসার জন্য। এই মুহূর্তে যারা রিটায়ার শব্দ করছেন বা রিটায়ার হয়ে হয়েছেন, সব থেকে ক্ষতিটা বোধ হয় তাদের হয়েছে। আর আরেক দিকে ক্ষতিটা হচ্ছে যারা আমরা এই যে আমরা যে চাকরি করছি বা যে কার্যের মধ্যে রয়েছি, যাদের জন্যে আমরা এই কাজ করছি, অর্থাৎ আমাদের আগামী প্রজন্ম, অর্থাৎ 3টে জেনারেশন প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত, যারা আমাদের আগামী প্রজন্ম। আমরা মাঝখানে উভয়ের দায়িত্ব, নিজেদের দায়িত্ব তো নিয়েইছি, কেননা সরকার যখন দায়িত্ব নিচ্ছেন না, প্রতিবাদটা তাই পথে নেমে আমাদেরই করতে হবে। তাই আগামী প্রজন্মকে বাঁচাতে এবং যারা রিটায়ার করেছে বা রিটায়ার করতে চলেছে, এই ডিএ বা আমাদের একটা আছে ন্যাশনাল লেভেল, এই প্রত্যেকটার জন্য তারা যে কি সমূহ ক্ষতির সামনে গিয়ে পড়ছে, এই দুর্মূল্যের বাজারে 46 আর 6 আমরা কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য সমস্ত রাজ্য যেখানে 46-এ রয়েছে আমরা সেখানে 6-এ রয়েছি। এই ফারাক মেটানো, সংসার চালানো বা বাকি সমস্ত খরচা চালানো, সর্বোপরি আগামী প্রজন্মের ভবিষ্যৎ গভীর সংকটের মুখে রয়েছে। এই 501,000 যে আগামী প্রজন্মকে বাঁচাবে না, তারা শিক্ষিত হয়েও আজকে যারা পড়াশোনা করছে বা করে বসে রয়েছে, তারা তো যোগ্য চাকরি পাচ্ছেই না। বর্তমানে যারা গ্র্যাজুয়েশন বা এইচএস করে আগামী স্বপ্ন দেখার যে বয়সটা, তারা এই চিত্র দেখছে যে আগামীতে তারা তাহলে এত পড়াশোনা, এত পরিশ্রম করে কী করবে? অন্য রাজ্যে যেতে যেতে সেই রাজ্যগুলো তো সুপার স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। আমার রাজ্যে যদি সমস্ত রাজ্য থেকে এসে সবাই এখানে চাকরি চায়, ঠিক যেরকম আমি সম্পৃক্ত হয়ে পড়বো, সুপার স্যাচুরেটেড হয়ে পড়বো, তাহলে আমাদের ছেলেমেয়েরা, আর এমনিতেই পশ্চিমবঙ্গের যা ইমেজ বর্তমানে বাইরের রাজ্যগুলোতে যাতায়াতের সূত্রে আমরা দেখতে পাচ্ছি, বড় নিদারুণ নির্মম। আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি এখানে সংস্কৃতির নামে শুধু মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীত বাজানো, না,
সংস্কৃতি আর শিক্ষা, আমাদের পশ্চিমবঙ্গের যে শিক্ষা সংস্কৃতি যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ক্যাশ করেই গত 12-14টা বছরে কিন্তু পশ্চিমবঙ্গকে 100 বছর এগিয়ে নিয়ে যাওয়া যেত। যে কারিকারি টাকাগুলো উদ্ধার হলো, সেই কারিকারি টাকাগুলো যদি শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজের কল্যাণে যদি নিয়োজিত হতো, এই সরকারই করতেন, আমরা সানন্দে এই সরকারকেই মাথায় নিয়ে রাখতাম, কিন্তু পশ্চিমবঙ্গকে দুনিয়ার দরবারে শ্রেষ্ঠ করা যেত। আমরা যেটা বলতে পারি যে সারা ছোট থেকে আমরা বড় হয়েছি যে ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন হবে, ওই ভারতকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে পশ্চিমবঙ্গ একাই 100 ছিল তার শিক্ষা এবং সংস্কৃতিতে সেই জায়গাতে তুলে ধরতে। পৃথিবীর যে প্রান্তে গেছি, যে প্রান্তে আপনারা যে কোনো খবরে যে কোনো সৃষ্টিতে কোনো না কোনো বাঙালি বঙ্গের সূত্র আমরা খুঁজে পেয়েছি। যখন এফিল টাওয়ার ভেঙে যখন টুইন টাওয়ার ক্র্যাশ করলো, তখনও আমরা দেখছি ইন্টারভিউতে টুইন টাওয়ারের ইঞ্জিনিয়ার একজন বাঙালি। সেই গর্বের জায়গা আজ আমরা কোথায়? শিক্ষায় বাঙালিকে কোথায় নামিয়ে নেওয়া হচ্ছে? আমরা যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, তীব্র আন্দোলন করতে চাই, শিক্ষাকে বাঁচাতে চাই, এই আগামী প্রজন্মকে বাঁচাতে, শিক্ষা, শিক্ষার্থী, সমাজ, স্বাস্থ্য এই সবকে বাঁচানোর একটাই উপায়। আজকে আমরা দেখতে পাচ্ছি বিজনেস সামিট হচ্ছে, সংখ্যা বাড়ছে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, জানি না গত 12 বছরে কটা শিল্প ভারত আমাদের পশ্চিমবঙ্গে এসেছে, বরঞ্চ শিল্পের বিদায় দেখেছি আমরা একে একে। আমাদের যা জায়গা আছে, যা পরিধি আছে, আমরা তো এখানেই শিল্প এবং কর্ম বিনিয়োগ দিন, কেন ছেলে মেয়েরা বাইরে যাবে? এইখানে কর্ম বিনিয়োগ দিলেই তো আমাদের বাংলার ছেলে মেয়েরা বাইরে যায় না। একটা কথা হচ্ছে, যেন আমাদের এই যে আমরা বড় হচ্ছি বা আপনারা যারা রয়েছেন, আমাদের সন্তানরা বড় হচ্ছে, কোথায় চাকরি? তাহলে আমরা বাড়িতে থেকে, নিজের ঘরে থেকেই আমরা এক একটা বৃদ্ধাশ্রমে আমরা আমাদেরকে নিক্ষেপ করা হচ্ছে, আমাদের ছেলে মেয়েরা প্রকারান্তরে বাইরে গিয়ে আমরা একটা বৃহত্তর পশ্চিমবঙ্গকে একটা বৃহত্তর বৃদ্ধাশ্রমে পরিণত করছি, যেখানে আমাদের ছেলে মেয়েরা আমাদের বৃদ্ধদের অবলম্বন হতে পারবে না। ও কি করে হবে? তারা তো থাকবেই না, তাদের কর্মসংস্থান নেই। তাই আমাদের জাগতে হবে, আমাদের এই বার্তা সর্বস্তরে পৌঁছাতে হবে। আর নির্মম হলেও সত্যি, যিনি যে ভাষা বোঝেন তাকে সেই ভাষাটাই বোঝাতে হবে, কারণ তিনি এই ভোট অঙ্ক ছাড়া কিছু বোঝেন না, উনি ভোট অঙ্কের নীতিতেই সব চলছে। তাই আমাদেরকেও এই জায়গা থেকে সরে তাদেরকেও বুঝিয়ে দিতে হবে যে আমরা শিক্ষক এবং কর্মচারীরা শুধুমাত্র একটি দেশলাই কাঠি নই, একটা গোটা দাবানলের বান্ডিল, যারা আমরা সব কিছু জ্বালিয়ে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। সুতরাং আমাদের সঙ্গে আমাদের এই আন্দোলন চলছে, আমাদের এই আন্দোলন চলবে, শেষ অবধি চলবে, আমারও এই আন্দোলন চলবে। উনি যদি, সরকার যদি চান, আমাদের সঙ্গে আলোচনায় বসুন এবং শিক্ষা, স্বাস্থ্য, সমাজের উন্নতির দিকে নিন, এই চুরির রাজ্যের তকমা থেকে রাজ্যকে, আমাদের রাজ্যকে একটা সুস্থ সংস্কৃতি, সুস্থ কালচারে ফিরিয়ে আনুন। আশা করি আপনারা প্রত্যেকে আমাদের আন্দোলনে থাকবেন, এই আন্দোলনের বার্তা সর্বস্তরে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।